হ্যাঁ বন্ধু, ইতিমধ্যে সব থেকে বড় নিউজ, আবারও কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া আছে। তো গ্যাসের দাম কত বাড়িয়ে দিয়েছে সেই সমস্ত ডিটেলস আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কত গ্যাস কোথায় কত বাড়লো সমস্ত রকম ডিটেলস কিন্তু আমি ভিডিওটির মধ্যে আলোচনা করতে চাইছি। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন, কারণ আমি এরকম লেটেস্ট আপডেট শুধু আপনাদের জন্য নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধু, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফের উদ্যমুখী রান্নার গ্যাসের দাম, জেলা ভিত্তিক সিলিন্ডার পিছু নতুন দাম। তো ইতিমধ্যে কিন্তু গ্যাসের দাম উদ্যমুখী হয়ে গেছে এবং জেলা ভিত্তিক কিন্তু যে নতুন দামটি রয়েছে সেই ডিটেলস এবং তালিকা সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো বন্ধুরা চলুন ভিডিওটি ডিটেলস আমরা জেনে নিই। আলু 30-35 টাকা কিলো, লঙ্কা 300 টাকা কিলো, টমেটো 100 টাকা কিলো, বাকি সব শাকসবজির কথা বাদই দিলাম। প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির কারণে নাবিশ্বাস অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি। একদিকে যখন লকডাউনের কারণে ভাড়ারে টান পড়েছে, ঠিক তখন এইভাবে দিনের পর দিন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের সংসার চালানোর ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে একদিকে যেমন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, ঠিক অন্যদিকে উদ্যমুখী রান্না গ্যাসের দামও। এই নিয়ে টানা 3 মাস রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির লক্ষ্য করা গেল। যদিও এ মাসে রিহাই সিলিন্ডার প্রতি রান্না গ্যাসের দাম বাড়লেও তার ন্যূনতম, তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সাধারণ মানুষ সরকারের কাছে চেয়েছিল এই সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আম জনতাকে সুষ্ঠু জীবনযাপনে সহযোগিতা করা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 3 মাস ধরে কিন্তু গ্যাসের দাম বাড়ছে, কিন্তু ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এবার যে গ্যাসের দামটি বেড়েছে সেটি কিন্তু ন্যূনতম। তো আমরা ডিটেলসে দেখে নেব বন্ধুরা। চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে কলকাতা 14.2 কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্না গ্যাসের দাম বেড়েছে 50 পয়সা। জুলাই মাসে কলকাতা ভর্তুকিহীন রান্না গ্যাসের দাম বেড়েছিল 620 টাকা 50 পয়সা, তা 50 পয়সা বেড়ে হয়েছে 621 টাকা। 1 লাখ শনিবার থেকে নয়া দাম কার্যকর হবে, অর্থাৎ আজকের থেকে কিন্তু নতুন দাম কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে। কলকাতায় 19 কিলো নন ডোমেস্টিক সিলিন্ডারের দাম 1 টাকা বেড়ে হয়েছে 1198 টাকা 50 পয়সা। তবে আগস্ট মাস সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই 14.2 কিলো ওজনের রান্না গ্যাসের ক্ষেত্রে গৃহস্থরা কত টাকা ভর্তুকি হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কারণ দেখা গিয়েছে গত 3 মাসে গ্রাহকে কোনো রকম ভর্তুকি দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা যদি ভর্তুকি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আমরা দেখে নেব ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় ইতিমধ্যে দাম কত রয়েছে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক সিলিন্ডার প্রতি পিছু নতুন দাম। তো নতুন দামগুলো আমরা ইতিমধ্যে দেখে নেব। আলিপুরদুয়ারে কিন্তু 648 টাকা হয়েছে ইতিমধ্যে, বাঁকুড়ায় কিন্তু ইতিমধ্যে 632.50 পয়সা, বীরভূমে কিন্তু 652 টাকা রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ গত মাসে 651 টাকা ছিল যেক্ষেত্রে 1 টাকা বেড়েছে বলে জানা আছে। কোচবিহারে কিন্তু 648 টাকা হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, 3 টাকা বেড়েছে আগের মাসের তুলনায়। দক্ষিণ দিনাজপুর কিন্তু 691.50 পয়সা হয়েছে, দার্জিলিং 645.50 পয়সা, হুগলিতে 624 টাকা, হাওড়াতে 622.50 পয়সা। আপনারা দেখতে পাচ্ছেন আগের মাসের থেকে কিন্তু 50 পয়সা বেড়েছে ইতিমধ্যে। জলপাইগুড়িতে 648 টাকা, ঝাড়গ্রামে 614 টাকা, অর্থাৎ আগের মাসে যা ছিল এখনও তাই রয়েছে। কালিম্পংয়ে হচ্ছে 749 টাকা, অর্থাৎ 50 পয়সা বেড়েছে বলে জানা আছে। কলকাতায় যে প্রাইসটি চলছে ইতিমধ্যে গ্যাসের সেটা হচ্ছে 621 টাকা, অর্থাৎ 50 পয়সা বেড়েছে বলে জানা আছে। মালদায় প্রাইসটা চলছে 690.50 পয়সা, মুর্শিদাবাদে চলছে 638.50 পয়সা, 50 পয়সা বেড়েছে বলে জানা আছে মুর্শিদাবাদে। তারপর যে প্রাইসগুলো রয়েছে আমরা দেখে নেব। নদিয়া 621.50 পয়সা, অর্থাৎ 50 পয়সা বেড়েছে। নর্থ চব্বিশ পরগনা 621 টাকা বেড়েছে, অর্থাৎ 50 পয়সা বেড়েছে। পশ্চিম বর্ধমানে কিন্তু 634.50 পয়সা, পশ্চিম মেদিনীপুরে 614 টাকা, যেটা আগের মাসে সেম ছিল। পূর্ব বর্ধমানে কিন্তু 634.50 পয়সা, অর্থাৎ 1 টাকা বেড়েছে বলে জানা আছে। পূর্ব মেদিনীপুরে কিন্তু 596.50 পয়সা, অর্থাৎ আগে যা প্রাইস ছিল এবারও তাই রয়েছে। পুরুলিয়ায় কিন্তু 649.50 পয়সা বেড়েছে, অর্থাৎ 1 টাকা বেড়েছে আগের মাসের তুলনায়। সাউথ চব্বিশ পরগনা 621 টাকা বেড়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ 50 পয়সা বেড়েছে। উত্তর দিনাজপুরে 691.50 পয়সা, অর্থাৎ 689 টাকা ছিল গত মাসে, তো ইতিমধ্যে কিন্তু 691.50 পয়সা চলছে, অর্থাৎ আগস্ট মাসে কিন্তু এই প্রাইসটি চলছে। তো বন্ধুরা আপনারা দেখে নিতে পারলেন কোথায় কত প্রাইস চলছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে, কোন কোন জেলাতে কত প্রাইস চলছে আপনারা দেখে নিতে পারলেন। আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের মতামত যা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি ভালো হলে লাইক করবেন। আমি এরকম লেটেস্ট আপডেট শুধু আপনারা যদি নিয়ে এসে থাকি, যদি এরকম লেটেস্ট আপডেট প্রত্যেক দিন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের আরেকটি লেটেস্ট খবর নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।